বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামার ভাইরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে একটি ভালো প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আর আজকে যে প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, এটা আসলে খুবই দরকার একটি প্রোডাক্ট, বিশেষ করে যারা মোটা তাজা করেন অথবা ক্যাটেল ডেয়ারি মানে বড় পশুর খামারের সাথে যারা জড়িত আছি তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটি। আসলে বড় প্রাণীর ক্ষেত্রে এটা মানে খুবই উপকারী একটি প্রোডাক্ট। আর আমার বিশ্বাস যারা বিশেষ করে বড় প্রাণী খামার আছে তারা এই প্রোডাক্টটি অবশ্যই চিনে, আর যারা চিনে তারা তো এর উপকারিতা অবশ্যই জানে, আর যারা চিনে না তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি। সময় তো খামারের ভাইরা প্রতিদিন যে কথা বলি, আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে কিছু ভালো প্রোডাক্ট বেছে বেছে আপনাদের সামনে উপস্থাপন করতে। সকল কোম্পানির কিছু ভালো প্রোডাক্ট আছে, আসলে সকল প্রোডাক্টই ভালো, কিন্তু কিছু গুণগত মানসম্মত প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো ভালো রেজাল্টের কারণে বাজার দখল করে ফেলছে। তো আমি সবসময় চেষ্টা করি সেই ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে এবং সেই প্রোডাক্ট সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলতে। এটা দেখে আপনারা যদি আমার প্রতিদিন যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনেন, তাহলে আমার বিশ্বাস যে প্রাথমিক চিকিৎসা আপনি 100% শিখে যাবেন। আর যদি প্রাথমিক চিকিৎসা না শিখতে পারেন ভাই, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি খামার করে লাভবান হতে পারবেন না। অন্যের উপর নির্ভরশীল হয়ে কখনো কোনো কাজে সফলতা আসে না। এই জন্য আমি সবসময় বলবো আপনারা নিজে নিজে সফল হতে শিখুন, তাহলে খামার করে অবশ্যই লাভবান হবেন। তো সম্মানিত খামারি ভাইরা, আপনাদের উদ্দেশ্যে এটাই সব আমার সবচেয়ে বড় অনুরোধ থাকলো যে আমি জাস্ট প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা আমার ভিডিও দেখে নয়, আপনারা এই প্রোডাক্টে আমার মাধ্যমে জানলেন, এটা আপনারা অভিজ্ঞ কোনো খামারি ভাইয়ের সাথে আলোচনা করবেন অথবা কোনো রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তারের সাথে আলোচনা করবেন। আলোচনা করার পর আপনারা এটি যাচাই বাছাই করে তারপরে আপনারা এটা যে ভেটেনারি দোকান আছে সেখানে গিয়ে তিনাদের সাথে আলোচনা করবেন। করার পর মানে এক কথায় এই একটা প্রোডাক্ট নিয়ে যখন অনেক লোকের সাথে কথা বলবেন, নিজেরা গ্রুপ করে গ্রুপের মধ্যে কথা বলবেন, তখন দেখবেন যে প্রোডাক্ট সম্বন্ধে অনেক তথ্য আপনার মাথায় ঢুকে গেছে। আর যখন প্রতিদিন এক একটা প্রোডাক্ট নিয়ে আপনারা আলোচনা করবেন, তখন ভাই চিকিৎসা শিখে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অন্তত প্রাথমিক অবস্থায় ভাই প্রাথমিক চিকিৎসা নিজেই করেন, যখন সিরিয়াস অবস্থা হবে তখন আপনি ডাক্তারের কাছে যান, আপনি 100% ক্ষমা করে লাভবান হবেন ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমি সবসময় অনুরোধ করবো যে আপনারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনাদের খামার জীবনে অনেক উপকারে আসবে। যখন হাতের কাছে ডাক্তার নেই তখন কি করবেন? তখন কি চিকিৎসার অভাবে আপনার গবাদি প্রাণীটি মারা যাবে? এটা অবশ্যই হতে পারে না। প্রাথমিক পর্যায়ে আপনারা নিজেরা চেষ্টা করুন, যদি না হয় সে তখন আপনারা অন্য কথা, চেষ্টা টুটে রাখতে নেই। তো কথা বললে অনেক কথা হয়ে যাবে, আমি আর কথা বাড়াচ্ছি না। সম্মত খামারি ভাইরা, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করা আছে, প্রোডাক্টটির নাম হলো ফেনাড্রিল ফেট। আসলে এই ফেনাড্রিল ফেটের নির্দেশিকা অনুযায়ী আমি এখন পুরো তথ্য আপনাগুলো আপনাদেরকে শুনিয়ে দেবো, এবং যেখানে যেখানে কঠিন সেখানে আমি আমার মতো করে বুঝিয়ে বলবো, এবং সারমর্ম আমার মতো করে একটি সারমর্ম আপনাদেরকে বলবো, যেটা আপনাদের শুনে মানে এই ওষুধটি সম্বন্ধে এক কথায় ধারণা হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আসলে এটা আমার লাভ না, এটা আপনাদেরই লাভ হবে ভাই, মনোযোগ দিয়ে শুনুন। ফেনাড্রিল ফেট, এটা মূলত ডাইফেন হাইড্রামিন ও হাইড্রোক্লোরাইড বিপি উপাদান এইভাবে বলা আছে, বোলাস সরি, এটা আসলে একটি ইঞ্জেকশন ফর্মেট, এটা বোলাস নির্দেশিকায় বোলাস এবং ইঞ্জেকশন দুই ফর্মেটের কথা বলা আছে। আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে এর আগে ফেনাড্রিল বোলাস নামে একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা আমার চ্যানেলের গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। আজকে আমি সেই একই প্রোডাক্টে ফেনাড্রিলের ইঞ্জেকশন ফর্মেটটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো মনোযোগ দিয়ে শুনুন, প্রতি মিলিতে রয়েছে ডাইহাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি 20 মিলিগ্রাম, আর বিপরীত বলা আছে ফেনাড্রিল ফেট একটি অ্যালার্জি রোধক ওষুধ। ফেনাড্রিল ফেটের সিডেটিভ, অ্যান্টিটিউসিভ এবং অ্যান্টি মিটিক হিসাবে উল্লেখযোগ্য কার্যকারিতা রয়েছে। ফেনাড্রিল ফেট H1 রিসেপ্টরকে বাধাদানের মাধ্যমে হিস্টামিনের নিঃসরণকে প্রতিহত করে। আসলে এখানে যে কথাগুলো লেখা আছে আমি আমি নিজেও বুঝি না, আমি নিজেও একজন খামারি ভাই, আমি এত কঠিন কঠিন ভাষা আমিও বুঝি না, আমি জাস্ট
এখান থেকে মূল কথাগুলো আপনাদেরকে বলবো। আর আসলে এটা একটি অ্যালার্জি রোধক ওষুধ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাছাড়া এই গ্রুপে যত রকম সমস্যা আছে, ত্বক, অ্যালার্জি, কাশি, একজিমা, সব কিছুর ক্ষেত্রে এটারা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ দেয় ইঞ্জেকশনটি। আপনি আমি পরবর্তী নির্দেশিকা যে পড়ছি মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। ফেনাইল ভেট, এটা বিভিন্ন ধরনের অ্যালার্জির উপর কাজ করে, যেমন ত্বকের অ্যালার্জি, আর্টিকারিয়া, তাছাড়া আছে কাশি উপশম, তাছাড়া ল্যামিনাইটিস, ওষুধ প্রয়োগজনিত অ্যালার্জি, এনফাইলেটিক শক, পোকামাকড়ের কামড়, একজিমা, আলুতাঙ্ক। আলুতাঙ্ক আসলে এটা আসলে মানে গবাদি প্রাণীর ত্বকের যত রকম সমস্যা আছে সব সমস্যায় এটা ব্যবহার করা যায় একটা এক কথায়, এটাই সবচেয়ে মানে শেষ কথা এবং এটাই এটাই একমাত্র কথা। গবাদি প্রাণীর ত্বকের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা প্যানাডিল ভেট ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন। আর এটার ইঞ্জেকশন শুধুমাত্র মাংসপেশিতে অথবা শিরায় প্রয়োগের জন্য, এটা আসলে চামড়ার নিচে প্রয়োগ করা যাবে না। এটা একটু মনোযোগ দিয়ে শুনুন, প্যানাডিল ভেট কখনোই চামড়ার নিচে প্রয়োগ করবেন না, নির্দেশিকাতে এভাবে এভাবেই বলা আছে। আর বড় গবাদি পশুতে 1.25 থেকে 2.50 মিলি পার 100 কেজি দৈহিক ওজনের জন্য। আসলে এটি খুবই কড়া একটি ওষুধ ইঞ্জেকশন ফর্মেটটি, এটি খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয়। আর ছোট প্রাণীতে 1 মিলি পার 40 কেজি ওজনের জন্য মাত্র 1 মিলি ইঞ্জেকশন আপনারা এটি ব্যবহার করবেন। আর কুকুরের জন্য এটা বলা আছে, যারা শখ করে কুকুর বসেন তাদের জন্য 0.25 মিলি মানে 1 মিলির 1/4 ভাগ 5 কেজি দৈহিক ওজনের জন্য। আর বিড়ালের ক্ষেত্রে বলা আছে 0.1 মিলি 2 কেজি দৈহিক ওজনের জন্য, মানে এটি একেবারে নিম্ন পর্যায়ে অনেক কম পরিমাণে দেওয়া আছে। আর প্রতি নির্দেশনায় বলা আছে ড্রাইফেন হাইড্রামিড হাইড্রোক্লোরাইড অথবা অ্যান্টিহিস্টামিনের প্রতি সংবেদনশীল পশুতে প্রতি নির্দেশিত। আর পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলা আছে কোনো কোনো পশুতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবসন্নতা, তন্দ্রাভাব, তাছাড়া অ্যান্টিকোলিনার্জিক মানে অ্যান্টিকোলিনার্জিকারি কি এটা বলা আছে ক্রিয়া, যেমন মুখের গহ্বর শুষ্কতা, ইউরিনারি রিটেনশন, ডায়রিয়া প্রভৃতি হতে পারে। আসলে এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমি আমার মতো করে বলছি, এতক্ষণ নির্দিষ্ট থেকে বললাম পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এমন, আমার মতো করে বলছি তাহলে বুঝতে পারবেন। স্নায়ুতন্ত্র অবসন্নতা অর্থাৎ আপনার গবাদি প্রাণীটি ঝিমিয়ে যেতে পারে এক কথায়, তন্দ্রাতন্দ্রা ভাব আসতে পারে, তাছাড়া মুখ গহ্বর শুষ্ক হতে পারে মানে ওর ভিতরে যে গলার যে অংশটা থাকে সেই অংশটা শুষ্ক শুকিয়ে যেতে পারে, মানে শুষ্কতা ভাব আসতে পারে, অনেক ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, খুব সাবধানের সাথে ব্যবহার করতে হবে। আর যদি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দিতে আপনারা ভয় পান, ভয়ের কোনো কারণ নেই, যেহেতু এটা বলাই আছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সুতরাং ভয়ের কিছু নেই। আর দুগ্ধবতী ও গর্ভবতী পশুতে ব্যবহার, গর্ভবতী পশুতে এর ব্যবহার নির্ণয় করা হয়নি, তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে দুগ্ধবতী ও গর্ভবতী পশুতে ব্যবহার করা যায়। আসলে এটা এমনভাবে বলা আছে যে এটা আসলে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে মানে এটা নিয়ে গবেষণা করা হয়নি, তবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে এটাই বলা আছে। প্রত্যাহারকাল আছে মাংস 7 দিন দুধ 2 দিন। আর এটার ইঞ্জেকশন আমি যেটা আপনাদের সামনে শো করেছি এটা 10 মিলি, আর এটা 30 মিলি ভায়ালও পাওয়া যায়। তো 10 মিলি ভায়ালের দাম মাত্র 15 টাকা, খুবই খুবই সীমিত দামের একটি ওষুধ ভাই, একবার সাহস করে ব্যবহার করলে শিখে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তো আসলে ফেনাডিল এমন একটা ওষুধ যে আপনারা জানেন যে মানুষের কাশির জন্য মানুষ কিন্তু ফেনাডিল সিরাপ অনেক সময় খাইতে দেখা যায়, তাছাড়া ফেনাডিল ট্যাবলেটও ব্যবহার করতে দেখা যায়, ভেটেরিনারি চিকিৎসা সেম, ভয়ের কিছু নেই, আপনারা এটি ব্যবহার করবেন চোখ বন্ধ করে, কোনো ভয় নেই ইনশাল্লাহ। সম্মিলিত খামারি ভাইরা কথা আর বাড়াবো না, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে নির্দেশিকা যেভাবে লেখা আছে সেমভাবে লিখে দেবো, আপনারা সেখান থেকে বিস্তারিত পড়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এই জাতীয় ভিডিও আপনি চান, মেডিসিন জাতীয় এবং গবাদি পশুর বিভিন্ন রোগ অসুখ বিসুখ, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটন অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে।
আর নতুন পুরাতন সকল উদ্দেশ্যে বলবো, চ্যানেলটি ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দিবেন ভাই, এটুকুই প্রত্যাশা করি। আমি কষ্ট করে 10 মিনিট ভিডিও তৈরি করি, এটা নিয়ে লেখালেখি করি, এটা নিয়ে অনেক পড়াশোনাও করতে হয়। তো এটুকুই প্রত্যাশা যে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন ভাই, তাহলে এটা দেখে অন্য কোনো খাবারে কিন্তু অবশ্যই উপকৃত হবে। আর বেশি কিছু বলার নেই, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে রাখছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন আপনারা।